চন্দননগরের ভাসানে দেখা হয়ে গেল একটু সাধু বাবার সঙ্গে। তার মুখ দিয়েই শোনা যাক চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কিছু আদি কাহিনী। চলুন। মা জগদ্ধাত্রী সর্বসুখ প্রদায়িনী, সর্বমঙ্গলকারিণী, সর্ববিঘ্ননাশকারিণী, মা তন্ত্রের শ্রেষ্ঠ, তন্ত্রশ্রেষ্ঠা মা জগদ্ধাত্রী, ইনি জগৎকে ধারণ করে আছেন এবং এই চন্দননগরে প্রথম এখান থেকে শুরু হয় মায়ের পুজো। তাই এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হুগলি জেলার গর্ব যে এই জগদ্ধাত্রী পূজা প্রথম আবিষ্কৃত হয়। তাই আমরা মায়ের আরাধনায় সবাই ব্রতি হই এবং বিসর্জনের শোভাযাত্রায় আমরা আনন্দ মুখরিত হয়ে আমরা গঙ্গাবক্ষে আমরা জগদ্ধাত্রী পূজা মাতাকে বিসর্জন করি। এটাই আমাদের গর্ব। বিশ্বের সেরা শোভাযাত্রা এখানেই হয় এবং আলোকসজ্জায় সজ্জিত হয়ে মা আলোকসজ্জায় সজ্জিত হয়ে মা গঙ্গামক্ষে বিসর্জিত হন। তাই আমাদের আনন্দমুখর এই দিনটিতে এই রাত্রির শুভাগমনে সমস্ত ভক্তজনের শুভাগমনে আমাদের মঙ্গলময় সুখময় হয়ে উঠুক এবং ভারতবর্ষের তথা বিশ্বের প্রতিজীবের কল্যাণ মঙ্গল হোক এই কামনা করি।